আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। তো এনক্রিপ্টো ওয়ালেটের একটা চমৎকার এয়ার ড্রপ আছে, যেহেতু এটা ওয়ালেটের অফার তো সকলেই পার্টিসিপেট করবেন, কেউ মিস করবেন না। তো ডাউনলোড অ্যাপ যে লিঙ্কটা আছে এখান থেকে হচ্ছে আপনার ক্লিক করলেই প্লে স্টোরে নিয়ে যাবে, দেন অ্যাপটা হচ্ছে ওইখান থেকে ডাউনলোড করে নেবেন। আর এত বড় অ্যাপ না যে আপনার ডাউনলোড করতে বেশি এমবি লাগবে, 13 MB। দেন অ্যাপটা হচ্ছে ওপেন করবেন, ওপেন করার পর এখানে ক্রিয়েট নিউ ওয়ালেট এটার মধ্যে ক্লিক করে একটা নতুন ওয়ালেট জেনারেট করবেন, ঠিক আছে। এখানে হচ্ছে আপনি একটা ওয়ালেটের নেম দিবেন, আপনার ইচ্ছা মতো নাম দিতে পারবেন, কোনো সমস্যা নাই। তো জাস্ট আমি একটা নাম দিয়ে দিলাম, দেন নেক্সট বাটনের মধ্যে ক্লিক করবেন। তো একটু টাইম দিবেন, কিছুক্ষণের মধ্যে হচ্ছে পরবর্তী পেজে নিয়ে আসবে। তো নিয়ে আসলে আপনাকে একটা ব্যাকআপ সিট দিবে, এই ব্যাকআপ সিটগুলো হচ্ছে সেভ করে রাখবেন, পাশে কপি করার অপশন আছে, তো এখান থেকে কপি করে রাখবেন এবং পরবর্তী পেজে ব্যাকআপ সিটগুলো মিলাই নেবেন। দেন আপনার রেফার কোড চাইবে, আমাদের টেলিগ্রাম পোস্টে চলে আসবেন, ওইখানে দেখেন রেফার কোড বা রিওয়ার্ড কোড যেটা আছে ওইটা নিয়ে আসবেন কপি করে। দেন হচ্ছে আপনার রেফার কোডের জায়গায় এটা বসাবেন, বসায় জাস্ট নেক্সট এই বাটনের মধ্যে হচ্ছে ক্লিক করে দিবেন। তো একটু লোডিং নিবে, দেন হচ্ছে আপনার অ্যাক্টিভ ইউর ওয়ালেট এটার উপরে ক্লিক করবেন। দেন হচ্ছে পাবলিক ঠিক থাকবে, উপরে ইউজার নেম আপনি ইচ্ছা মতো একটা দিবেন যেটা অ্যাভেলেবল থাকে। তো আপনি ওই ইউজার নেমটা যদি অ্যাভেলেবল থাকে দেন হচ্ছে নেক্সট বা কনফার্ম এই বাটনটাতে ক্লিক করে দিবেন। দেন একটা 4 ডিজিটের পাসওয়ার্ড জেনারেট করে নেবেন ওয়ালেটের, তো আপনার যেটা মনে থাকবে ওই রকম একটা পাসওয়ার্ড আপনি জেনারেট করবেন। তো ওয়ালেটের মধ্যে চলে আসবেন, দেন আপনি অল্প পরিমাণের হচ্ছে ম্যাটিক ডিপোজিট করবেন, এই 2-3 সেন্ট কিংবা 4 সেন্ট এরকম ম্যাটিক ডিপোজিট করে নেবেন। দেন মাঝে ক্লিক করবেন, ক্লিক করে রিওয়ার্ডে আসবেন, রিওয়ার্ডে আসলে দেখতে পারবেন আপনি কীভাবে হচ্ছে এখান থেকে আর্নিংগুলো করতে পারবেন। তো আপনি 70টা টোকেন হচ্ছে একটা ব্রিজ করলে এই ওয়ালেট থেকে ওইটার জন্য পাবেন, এবং আদার্স যেগুলো আছে ওগুলো 5টা ট্রানজ্যাকশন করলে পাবেন। তো আমরা হচ্ছে চ্যাটে চলে আসি, দেন হচ্ছে আমরা একটা সার্চ করি, আমার নাম ZX42 জাহিদ। তো এটা হচ্ছে সার্চ করলাম, দেন এটা প্লাস বারে ক্লিক করে এটা অ্যাড করে নিব। দেন অ্যাগেইন হচ্ছে আমরা এই নামটার উপরে হচ্ছে ক্লিক করব, দেন একটু নিচের দিকে এই অ্যারো বাটন আছে দেখেন, ওইখান থেকে হচ্ছে আমরা ক্লিক করলেই সেন্ড অপশন পেয়ে যাব, সেন্ড ক্রিপ্টো। জাস্ট আমরা স্মল অ্যামাউন্ট একটা হচ্ছে সেন্ড করব, যাতে হচ্ছে আমাদের 5টা ট্রানজ্যাকশন কমপ্লিট হয়, ঠিক আছে। 5টা ট্রানজ্যাকশন কমপ্লিট করলে এখান থেকে আমাদের হচ্ছে রিওয়ার্ডটা কিন্তু পেয়ে যাব আমরা। তো ম্যাক্স বা ফাস্ট এটার উপরে ক্লিক করবেন, আমি কিন্তু একদম 0.001 দিছি, 1 সেন্টও সেন্ড করি নাই, জাস্ট সেন্ড করে ট্রানজ্যাকশনটা কমপ্লিট করলেই হবে। তো আমি প্রত্যেকটা ট্রানজ্যাকশন করে দেখাই দিব, 5টা ট্রানজ্যাকশন করতে হবে কি সেমভাবেই হচ্ছে একই প্রসেসে আপনি বাকি 4টা ট্রানজ্যাকশন করবেন, তাহলে হচ্ছে আপনার রিওয়ার্ড কিন্তু অ্যাড হয়ে যাবে। তো 105টা টোকেন হচ্ছে AWT আপনি ইজিলি হচ্ছে এখান থেকে ক্লেম করতে পারবেন, আর একটা শুধু ব্রিজ করতে হবে $5 উপরে, ওইটাও দেখাবো। বাট ওইটা না করতে পারলে এই 2টা টাস্ক আপনি করতে পারেন, এটা একদম ইজি, এখানে আপনার কোনো কস্টিং নাই, কিছু নাই। তো আমরা রিওয়ার্ডে গিয়ে চেক করি যে আমাদের রিওয়ার্ডটা দিছে কিনা। তো আমরা কিন্তু দেখেন একটা সেন্ড করছি, এ কারণে হচ্ছে 30টা AWT দিছে, আর এখন বাকি 5টা ট্রানজ্যাকশন কমপ্লিট করব, ওইটার জন্য হচ্ছে আমাদেরকে কিন্তু অ্যাডিশনালি যে আপনার 70 বা 75টা টোকেন দেওয়ার কথা ওইটা দিয়ে দিবে, টোটাল 105টা টোকেন আমরা এখান থেকে ক্লেম করে নিব। তো আমি হচ্ছে সেম একই প্রসেসে হচ্ছে সেন্ড করে দিতেছি, ফার্স্ট দিবেন হচ্ছে আপনার গ্যাস ফিটা, যাতে হচ্ছে তাড়াতাড়ি ট্রানজ্যাকশনটা কমপ্লিট হয়। জাস্ট আমি আমার 3 নম্বর ট্রানজ্যাকশনটাও কিন্তু সাবমিট করে দিলাম, এখন জাস্ট আর 2টা ট্রানজ্যাকশন আমাকে সাবমিট করতে হবে, তাহলে কিন্তু আমার টোটাল 5টা ট্রানজ্যাকশন কিন্তু হয়ে যাচ্ছে। আমি কিন্তু 5টা ট্রানজ্যাকশন আপনাদের সামনে করে দেখাই দিলাম, যাতে আপনারা বুঝতে পারেন যে 5টা ট্রানজ্যাকশন কীভাবে করবেন। তো আমাদের কিন্তু এই ট্রানজ্যাকশনটাও কমপ্লিট, তো এখন কিন্তু আমাদের টোটাল মোটামুটি 5টা ট্রানজ্যাকশন হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে হচ্ছে এগুলো সব সাকসেসফুল হয়ে যাবে ট্রানজ্যাকশন। আমাদের কিন্তু 2টা টাস্ক কমপ্লিট, এই সেকেন্ড টাস্কটা এবং নিচের এই 3rd টাস্কটা, ঠিক আছে। তো এই 2টা টাস্ক কমপ্লিট করার পর আমাদের বাকি থাকে 1টা টাস্ক, এখানে হচ্ছে একটা ব্রিজ করতে বলছে, তো আমরা হচ্ছে এটা করার দরকার নাই, ঠিক আছে, স্কিপ ব্রিজ
ট্রাস্ক, কারণ এটা দরকার নাই আপনার। আপনি ব্রিজ করার পরে হয়তো বা এটা উইথড্র করতে পারতেছেন না বা আদার্স কোনো সমস্যা ফেস করতে পারেন, যার কারণে শুধু এই টাস্কটা আর এই টাস্কটা করেন, এটা স্কিপ করবেন। আমি কিন্তু আবার বলতেছি এই টাস্কটা করার দরকার নাই, এটা হচ্ছে স্কিপ করেন, আর এই নিচের দুইটা টাস্ক শুধু করেন, 105টা টোকেন পাবেন, এটাই এনাফ। আর এখানে আপনি হচ্ছে ম্যাটিক ডিপোজিট করবেন হচ্ছে 0.01 বা 0.02 এরকম একটা ম্যাটিক ডিপোজিট করবেন, তাহলে হচ্ছে আপনি টাস্কগুলো কমপ্লিট করতে পারবেন। ইউ জাস্ট নিড টু ডিপোজিট 0.02 ম্যাটিক টু কমপ্লিট অল দিস টু টাস্ক।